ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আপনি যদি ইসলামকে মুছে দিতে চান তো মুছে দিতে পারেন, কলম দিয়ে মুছে দিতে পারবেন। কেউ যদি ইসলামের বিরুদ্ধে রিট করে তো করতে পারেন। কোনো জজ সাহেব শুনেন তো আপনি শুনতে পারেন, কোনো অ্যাডভোকেট সাহেব জেরা করেন তো আপনি করতে পারেন, কেউ পরামর্শ দিতে পারেন তো আপনি দিতে পারেন। লেকিন এই কথা মসজিদের মিম্বার থেকে আমরা আপনাদেরকে শোনাচ্ছি, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, এবং কোরআনে করিম বুকে নিয়ে শোনাচ্ছি, কোরআনে করিম বুকে নিয়ে শোনাচ্ছি। বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। স্পেন থেকে মুছে দেওয়া হয়েছিল, সেই স্পেনে এখন আজান বাজে। তুরস্ক থেকে চেষ্টা করা হয়েছিল, সেই তুরস্কে এখন আজান বাজে। বখারা, সমরকন্দ, রাশিয়ার প্রদেশগুলো থেকে মুছে দেওয়া হয়েছিল, লেকিন ইসলাম মুছে নাই। যারা মুছে দিয়েছিল তারা নাই, ইসলাম এখন আছে সগৌরবে। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। বলেন মুখস্থ করেন আজকের সবক, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আবার পৃথিবীতে কোনো ধর্মাবলম্বী নাই যে তার ধর্মের বিরুদ্ধে রিট করে, পৃথিবীর কোনো ধর্মাবলম্বী নাই যে তার ধর্মের বিরুদ্ধে সমালোচনা করে। অথবা পৃথিবীর সমস্ত ধর্মগুলো, আজকের পৃথিবীতে সমস্ত ধর্মগুলো সবগুলোই মানব রচিত, সবগুলোই বিকৃত। কোনো ধর্মের মধ্যে মানবতার সমস্ত সমস্যার সমাধান নাই, একমাত্র ইসলাম মানবতার সমস্ত সমস্যার সমাধান সেখানে আছে। আমাদের ইসলামের জন্য কারোর কাছ থেকে ধার নেওয়া লাগবে না, আমাদের ইসলামের জন্য কারোর কাছ থেকে উধার নিতে হবে না। যেই সমস্যা ছিল আসবে, সব সমস্যার সমাধান ইসলামে আছে। জাতির তরাক্কির জন্য ইসলাম মুছে দিতে হবে না, ইসলাম মোছা যায় না। সূর্যের সাথে টাক্কা লাগানো যায় না, সূর্যের সাথে টাক্কা লাগানো যায় না, সূর্যের সাথে টাক্কা লাগায় আমি সূর্যকে দেখবো না। চোখ তুমি বন্ধ করতে পারো, তুমি অন্ধ হইতে পারো, লেকিন সূর্য উঠার তো উঠবেই, সূর্য আপন গতিতে চলছে তো চলবেই, ইসলামও আপন গতিতে চলছে তো আপন গতিতে চলবেই। আর কিছু থাক বা না থাক, ইসলাম থাকবে। আমাদের এক কবি বড় সুন্দর বলছেন, বঙ্গোপসাগরও কি হইতে পারে, শুকিয়ে যেতে পারে, মেঘনা অচর হয়ে শহর হইতে পারে, বঙ্গোপসাগর আরেক শহর হইতে পারে, আরেক শহর বঙ্গোপসাগর হইতে পারে, হিমালয় বিলীন হইতে পারে, লেকিন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম মুখস্থ করেন। এটা ইমান বানান, এটা ইমান, এটা ইমান, এটা ইমান, এটা শিখেন, এটা শিখেন। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। বলেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। এটা কচু পাতার পানি নয়, এটা কচু পাতার পানি নয়, এটা ছেলের হাতের মোয়া নয়, এটা পুতুল নয়, এটা খেলনা নয়, এটা ইসলাম। রব্বে করিমের পাঠানো দিন। আমাদের নাম মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের জান্নাতের নাম দারুস সালাম, আর আমাদের আল্লাহ তাআলার নাম সালাম। সালাম সিন লাম মিম মূল অক্ষর থেকে, মুসলিম সিন লাম মিম মূল অক্ষর থেকে, ইসলাম সিন লাম মিম মূল অক্ষর থেকে, আর জান্নাত দারুস সালাম সিন লাম মিম মূল অক্ষর থেকে। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আমি রব পরিপূর্ণ করে দিয়েছি। আল ইয়াউমা, আজকে জিলহজের 9 তারিখ,
আরাফার মাঠে জাবালে রহমতের উপরে রব্বে করিম ইয়াত পাঠিয়েছেন। ইয়াত কিয়ামত পর্যন্ত, ইয়াত কিয়ামত পর্যন্ত। এজন্য ইসলাম মুছে দিলে দেশ খুব উন্নতি হবে না, করোনার পরে আজাবের জন্য অপেক্ষা থাকতে হবে? ইসলামের জন্য করোনা আসে নাই, ইসলামের জন্য করোনা আসে না, আজাব ইমান ও আমালের জন্য আজাব আসে না, আজাব নাফরমানের জন্য আসে। আর নাফরমানি, এর চেয়ে বড় নাফরমানি আর কি হইতে পারে? ইসলাম মুছে দেওয়ার কথা বলা মানে স্বয়ং রব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা দেওয়া। আর রব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করে পৃথিবীতে কেউ টিকে নাই, কেউ টিকবে না। হইতে পারে আমার আমাদের কণ্ঠ রোধ হবে, হইতে পারে আমাদের মিম্বার খালি হবে, হইতে পারে মসজিদ খালি হবে, হইতে পারে মাদ্রাসার তালা ঝুলবে, সব হইতে পারে, লেকিন শেষ তক ইসলাম ফিরে আসবে, অন্য কিছু থাকবে না। সৈয়দ কুতুবরা ছিলেন, আছেন, আসবেন। ইসমাইল শহীদরা ছিলেন, আছেন, আসবেন। এজন্য দোয়াও করা উচিত, কাঁদাও উচিত, ফিকিরও করা উচিত, আল্লাহ তাআলার কাছে কান্না উচিত, যা আমাদের চোখের সামনে যেন এমনটি হয়ে না যায়। বুঝেন নাই কিছু মনে হয়? আমাদের হায়াতে যেন এমনটি না হয়, পরবর্তী ইতিহাস যেমন এই বছরগুলো লিখবে, তখন যেন এই বছরগুলোতে আমরা আমাদের সময়কার না হয়, এই কলঙ্কিত অধ্যায় যেন আমাদের সময়ে না হয়, এই কলঙ্কিত অধ্যায় যেন আমাদের সময়ে রচিত না হয়। বলেন না আমিন। এতটা এতটুকু যদি দিলেও অনুভূতি আপনাদের না আসে, আপনি কোন ঈমান নিয়ে কবরে যাবেন? কোন ঈমান নিয়ে কবরে যাবেন? ইতিমধ্যে একজন সুখুব বলতো, আমি মুসলিমও নই, আমি হিন্দুও নই, আমি সেকুলার, তিনি এখন নাই। যদি জিজ্ঞেস করা যেত তিনি এখন কেমন আছেন, তো হয়তো বা বোঝা যেত। তিনি সবসময় দাম্ভিকতার সাথে বলতেন, আমি সেকুলার, আমি মুসলিম নই, আমি হিন্দু নই, আমি সেকুলার, আমি কি, আমি সেকুলার। এক ইউনিভার্সিটির এক টিচার তার পদোন্নতির জন্য দরখাস্ত করেছে, দরখাস্ত তো সে নিজের বায়োডাটার মধ্যে লিখছে, আমার ধর্ম, ধর্মের জায়গায় সে লিখছে আমি সেকুলার। তো ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তার এই দরখাস্ত ফেলে দিছে, বলতেছে আমাদের সংবিধানে, আমাদের ইউনিভার্সিটির সংবিধানে সেকুলার কোনো ধর্মের কথা আমাদের কাছে নাই। আর উনি এটা দিছিল, উনি এটা দিছিল কিল্লিগা, ওনারটা তাড়াতাড়ি রিসিভ হবে এই জন্য, ওনারটা তাড়াতাড়ি রিসিভ হবে এই জন্য। ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, বলেন আবার, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে ধর্ম শুধু কোনটা? ধর্ম শুধু ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন শুধু ইসলাম, আল্লাহ তাআলার কাছে পছন্দের দিন শুধু ইসলাম, আল্লাহ তাআলার কাছে নাজাতের দিন শুধু ইসলাম, মুক্তির দিন শুধু ইসলাম, শান্তির দিন শুধুই ইসলাম, সুখের দিন শুধুই ইসলাম, মানবতার শান্তির দিন শুধুই ইসলাম, নারী স্বাধীনতার দিন শুধুই ইসলাম, নারী স্বাধীনতার দিন শুধুই ইসলাম, প্রযুক্তির দিন শুধুই ইসলাম, সুখের দিন শুধুই ইসলাম, শান্তির দিন শুধুই ইসলাম। আমাদের ডিকশনারি শেষ হবে, ইসলাম শেষ হবে না। ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, পড়েন। ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তালার কাছে ধর্ম শুধু কোনটা? এদের লজ্জা হওয়া উচিত ছিল, পাসপোর্টে কেন লেখা হয়েছে ইসলাম, বায়োডাটাতে কেন লেখা হয়েছে ইসলাম, তোমার বিয়ের সময় কেন বলেছো তুমি মুসলিম,
এবং অচিরেই তোমার জানাজার সময় তুমি বলবা তুমি মুসলিম, জানাজার সময়ও বলবে আমি মুসলিম। জানাজার সময় কেউ বলে না তাকে সেকুলার পদ্ধতিতে দাফন করা হোক, তাকে সেকুলার পদ্ধতিতে কাফন দেওয়া হোক কেউ বলে না, তাকে সেকুলার পদ্ধতিতে দাফন করা হোক তাও কেউ বলে না, সেকুলার পদ্ধতিতে কাফন দেওয়া হোক তাও বলে না। সেকুলারিজম, তোমাদের সেকুলারিজমে কোন 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 সভ্যতার কথা লেখা আছে? মানবতার কোন সমস্যার সমাধানের কথা লেখা আছে? কোন সমাধানের কথা লেখা আছে? মানবতার কোন কোন সমস্যার সমাধানের কথা এখানে লেখা আছে? আমাদের ধর্মে মানবতার সব সমস্যার কথা লেখা আছে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। করোনার পরে এর ভয়ে ভয়াবহ কি আসবে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না। فَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ জলে আর স্থলে সমস্ত সমস্যা শুধুই তোমাদের হাতের অর্জিত। আল্লাহ তাআলার সাথে যুদ্ধ, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে ফিরাউন টিকে নাই, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে কারুন টিকে নাই, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে হামান টিকে নাই, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে কওমে আদ টিকে নাই, কওমে সামুদ টিকে নাই, কওমে লূত টিকে নাই, পৃথিবীর কোনো শক্তি টিকে নাই, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে কেউ টিকবে না। ইসলাম মুছে দেওয়ার কথা আসে কেন, এই শব্দ আসে কেন, কেন বাংলাদেশকে সমৃদ্ধ করার আর কোনো রাস্তা নাই, বাংলাদেশকে সুখী করার আর কোনো রাস্তা নাই, বাংলাদেশের অর্থনীতি মুক্তির জন্য আর কোনো রাস্তা নাই, বাংলাদেশের নারীগুলোকে সমৃদ্ধ করার আর কোনো রাস্তা নাই, বাংলাদেশের যুবকগুলোকে সুখী করার আর কোনো রাস্তা নাই, এটাই কি বাংলাদেশকে সুখী করার একমাত্র রাস্তা? এটাই কি বাংলাদেশের একমাত্র সমস্যা? বাংলাদেশের রাস্তা যদি ভালো মানুষ দেখা যায় এরা ওরা যারা কোনো না কোনো ভাবে ইসলামের সাথে সম্পৃক্ত। যারা মসজিদ আর মাদ্রাসার সাথে সম্পৃক্ত কোনো না কোনো ভাবে এরা রাস্তায় পকেটমারি করে না। যদি পকেটমার রাস্তা থেকে পকেটমার গুলোকে রুখতে হয় ইসলাম, জুয়ারিদেরকে যদি রুখতে হয় তো ইসলাম, মদ্যপদেরকে যদি রুখতে হয় তো ইসলাম, দুর্নীতিবাজগুলোকে যদি রুখতে হয় তো ইসলাম, সমস্ত সমস্ত সমস্যার সমাধান ইসলাম। সেটাকে রুখে দিতে হবে এদেশকে সমৃদ্ধ করতে। পৃথিবীর কোথায় আলোচনা আছে, পৃথিবীর কোথায় নিয়ে আলোচনা হয় প্রতিনিয়ত? আর কোনো কাজ নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করেন। আমাদের ইসলাম ইনশাআল্লাহ, সূর্য যতদিন পূর্ব আকাশ থেকে উঠবে, সূর্য যতদিন পূর্ব আকাশ থেকে উঠবে ইসলাম ততদিন থাকবে, যতদিন সূর্য পশ্চিম আকাশে ডুববে ততদিন ইসলাম থাকবে, যতদিন আকাশ উপরে থাকবে ততদিন ইসলাম থাকবে, এই জমিন যতদিন বিছানো থাকবে ততদিন ইসলাম থাকবে। ইসলাম ছেলে খেলা না, ইসলাম ছেলের হাতের মোয়া নয়, ইসলাম কচুরি ফেনা নয়, যা সাগর সাগর রক্তের সাগর পাড়ি দিয়ে আসছে এখানে, তাকে ফুদিয়ে নিভিয়ে দিবে কেউ হবে না। সূর্যকে ফুদিয়ে নিভানো যায় না, হিমালয়ের সাথে টাক্কা লাগিয়ে মাথা টিকে না, হিমালয়ের সাথে টাক্কা দিয়ে মাথা মাথা টিকে না, হিমালয় ভাঙে না মাথা ভাঙে, পাহাড়ের সাথে টক্কর দিয়ে মাথা ভাঙবে না পাহাড় ভাঙে, পাথরের সাথে টক্কা দিয়ে। ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম শুধুই ইসলাম। এদের পিছনে নবীজি মুহাম্মদুর রাসূলের খুন আছে, নবীজি মুহাম্মদুর রাসূলের খুন আছে, এদের পিছনে সিদ্দিক আকবরের খুন আছে,
এটার পিছনে ফারুক আজমের খুন আছে, এটার জন্য বদরে বদরের 13 জন গেছে, বদরের 13 জন, এটার জন্য উহুদে 70 জন জান দিয়েছে, এটার জন্য ফতে মক্কায় 12 জন জান দিয়েছে, এটার জন্য সাহাবাদের দলে 25,500 সাহাবা টুকরো টুকরো হয়েছে। এটা ছেলে খেলা নয়, এটা তামাশা নয়। বলেন এটা কি নয়? বলেন এটা তামাশা নয়, এটা ইসলাম। ইসলাম শুধু জুমা নয়, ইসলাম শুধু জুমা নামাজ নয়, ইসলাম শুধু ঈদের নামাজ নয়, ইসলাম শুধু গরু কুরবানি করার নাম নয়, ইসলাম শুধু গরু কুরবানি করার নাম নয়, সবচেয়ে বড় গরুটা কুরবানি করে দেওয়া, এটা শুধু ইসলাম। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম আরশ আজিম থেকে আসা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোন কোন সমাধান এখানে নাই? আর তোমরা যে জন্য নাচানাচি করছো সেখানে কি কি সমাধান আছে? কোনটা কোনটা আছে সেখানে? করোনা থেকে বাঁচার সমাধান তোমাদের কাছে আছে, বেশি করে হাত ধোন, বেশি করে হাত ধুয়ে ধুয়ে এখনো করোনা হয় নাই, মাস্ক পরুন করোনা হয় নাই। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।